এই ভিডিওটিতে রোমান রেঞ্জের এমন পাঁচটি মুহূর্ত নিয়ে ডিসকাস করা হয়েছে যেই পাঁচটি মুহূর্তে রোমান রেঞ্জ নিজে কেঁদে দিয়েছিলেন। আপনি যদি রোমান রেঞ্জের সত্যিকারের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই 1000 লাইক টার্গেট পূর্ণ করে দিবেন। নাম্বার 5, ব্রক লেসনার ভার্সেস সেথ রোলিন্স ভার্সেস রোমান রেঞ্জ। বিশেষ করে রেসলমেনিয়া 31-এ মুখোমুখি হয়েছিলেন ব্রক লেসনার এবং রোমান রেঞ্জ WWE চ্যাম্পিয়নশিপের জন্য। সেই ম্যাচটিতে বেশ ভালোই পারফরমেন্স দিয়েছিলেন রোমান রেঞ্জ, তবে ম্যাচের এন্ডিং পর্যায়ে গিয়ে সেথ রোলিন্স এসে সেইখানে মানি ইন দ্য ব্যাঙ্কটি ক্যাশ ইন করেছিলেন। স্পেশালি সেথ রোলিন্স সেইখানে তার ফিনিশারটি লাগিয়েছিলেন রোমান রেঞ্জের ওপরে এবং সেইখানে রোমান রেঞ্জকে পিন করে WWE চ্যাম্পিয়নশিপটিকে জিতে সেখান থেকে চলে গিয়েছিলেন। আর এখন আপনারা স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন যে WWE রিং থেকে শুরু করে রোমান রেঞ্জ তার মেয়ের সাথে ব্যাকস্টেজে গিয়েও কান্না করেছেন। নাম্বার 4, আন্ডারটেকার ভার্সেস রোমান রেঞ্জ রেসলমেনিয়া 33। এই ম্যাচটিতে আন্ডারটেকার এবং রোমান রেঞ্জ বেশ ভালোই পারফরমেন্স দিয়েছিলেন, তবে আন্ডারটেকার তিনি অনেক বড় মানের রেসলার হওয়া সত্ত্বেও সেই ম্যাচটিতে একেবারে এন্ডিং পর্যায়ে গিয়ে কিছুই করতে পারেননি, বরং রোমান রেঞ্জ একের পর এক একের পর এক স্পিয়ার মেরে সেই ম্যাচটিতে আন্ডারটেকারকে হারিয়ে দিয়েছিলেন। তবে ম্যাচটিতে জিতবার পরেও আন্ডারটেকার সেইখানে পড়েছিলেন এবং রোমান রেঞ্জ সেখানে সেলিব্রেট না করে ব্যাকস্টেজে চলে গিয়েছিলেন। অর্থাৎ আন্ডারটেকারকে হারানোর পরে রোমান রেঞ্জ সেখানে খুশি ছিলেন না। তবে আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন যে রোমান রেঞ্জ ব্যাকস্টেজে গিয়ে আন্ডারটেকারকে হারানোর জন্যই কেঁদে দিয়েছিলেন। শুধু যে এখানে রোমান রেঞ্জ কেঁদেছেন এমনটা কিন্তু নয়, আন্ডারটেকার সহ সকল দর্শকরাই কিন্তু কেঁদে দিয়েছিলেন সেইখানে। নাম্বার 3, দ্য শিল্ড। বিশেষ করে দ্য শিল্ডের সাথে ফিউড চলছিল অ্যাথরিটির এবং মানডে নাইট রয়ের এক এপিসোডে দেখা গিয়েছিল ট্রিপল এইস এবং র্যান্ডি অটন যখনই শিল্ডের বিরুদ্ধে এসে শিল্ডকে মারার জন্য তেড়ে আসছিলেন এবং প্রোমো কাট করছিলেন, এক পর্যায়ে গিয়ে রোমান রেঞ্জ, ডিন অ্যাম্ব্রোজ এবং সেথ রোলিন্স তারা তিনজনে মারার জন্য প্রস্তুত ছিলেন। তবে হঠাৎই পিছিয়ে এসেছিলেন সেথ রোলিন্স এবং ডিন অ্যাম্ব্রোজ ও রোমান রেঞ্জের ওপরে আক্রমণ করে দিয়েছিলেন। আর ঠিক সে সময়ে রোমান রেঞ্জ ও ডিন অ্যাম্ব্রোজ কেঁদে দিয়েছিলেন। এখন আপনারা স্ক্রিনে তাকালে একেবারে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে ডিন অ্যাম্ব্রোজ এবং রোমান রেঞ্জের চোখে পানি ছিল। বিশেষ করে রোমান রেঞ্জ সেখানে অনেকটাই শকড হয়েছিল সেথ রোলিন্সের আক্রমণ দেখে। নাম্বার 2, 22 অক্টোবর 2018 সালের মানডে নাইট রোয়ার এপিসোডে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেঞ্জ সেখানে এসেছিলেন এবং রোমান রেঞ্জ সেখানে সকলকে শকড করে দিয়ে একটি অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে WWE থেকে তিনি রিটায়ার করবেন। আর তিনি এজন্যই রিটায়ার করবেন কেননা তার ক্যান্সার হয়েছেন। তবে রোমান রেঞ্জ যখন সেই প্রোমো কার্ডগুলো করছিলেন ঠিক সেই সময়ে প্রোমো কার্ড করতে করতে এক পর্যায়ে গিয়ে রোমান রেঞ্জ কেঁদে দিয়েছিলেন এবং তার ভক্তদেরকে কথা দিয়েছিলেন যে তিনি আবারও WWE ব্যাক আসবেন। তবে রিংয়ের মধ্যে তেমন না কাঁদলেও কিন্তু ব্যাকস্টেজ এরিনাতে গিয়ে সেথ রোলিন্স, ডিন অ্যাম্ব্রোজ থেকে শুরু করে শন মাইকেলস, ব্রন স্ট্রোম্যান এদের সাথে যখনই দেখা করছিলেন রোমান রেঞ্জ তখন রোমান রেঞ্জ কেঁদে দিয়েছিলেন। নাম্বার 1, রোমান রেঞ্জ ভার্সেস জেই উসো। আপনারা অবশ্য সকলে জানেন যে 2020-এর হেল ইন এ সেল পেপার ভিউতে জেই উসো এবং রোমান রেঞ্জ মুখোমুখি হয়েছিলেন আই কোয়াইট ম্যাচে। তবে রোমান রেঞ্জ সেই ম্যাচটি চলাকালীন অবস্থাতে জেই উসোকে বোঝাতে চাচ্ছিলেন যে তুমি কোয়াইট করো, তুমি কোয়াইট করো। সেখানে জিমি উসো এসেও জেই উসোকে বোঝাচ্ছিলেন, তবে জেই উসো বুঝছিলেন না। তবে রোমান রেঞ্জ তার ভাইয়ের উপরে আক্রমণ করার জন্য নিজেই কিছুটা ইমোশনাল হয়ে পড়েছিলেন এবং এক পর্যায়ে জিমি উসোকে সাবমিশন লাগানোর আগে রোমান রেঞ্জ নিজেই কেঁদে দিয়েছিলেন কেননা তিনিই তার ফ্যামিলির ওপরে আক্রমণ করছেন। তো এই ছিল রোমান রেঞ্জের ক্যারিয়ারের সব থেকে ইমোশনাল পাঁচটি মোমেন্ট। অবশ্যই 1000 লাইক টার্গেট পূর্ণ করে দিবেন। ধন্যবাদ।